আপনারা জানেন 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে এসেছিলেন, 16ই জানুয়ারি 1972 সালে উনি শহীদ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে যে 30 লাখ লোক শহীদ হয়েছে তাদের স্মরণে জাতীয় শোক দিবস পালন করেছিলেন। যেহেতু জাতীয় শোক দিবস বঙ্গবন্ধুর মৃত্যুতে এখন 15ই আগস্ট পালিত হচ্ছে, তাই আমরা এই দিবসটিকে শহীদ মুক্তিযোদ্ধা দিবস এবং মুক্তিযুদ্ধের শহীদ দিবস হিসাবে পালন করছি। বাংলাদেশে গবেষণা কেন্দ্রের উদ্যোগে 11টি জেলায় পালিত হচ্ছে। আমরা চাই যে এই দিনে আমরা মুক্তিযোদ্ধারা একত্রিত মিলিত হব হয়ে আমাদের যারা মারা গেছেন, যারা শহীদ হয়েছেন বিভিন্ন জায়গায় জায়গায় আমরা তাদের স্মৃতিচারণ করব এবং যারা গণশহীদ হয়েছেন তাদের চিত্রটা আমরা তুলে ধরে আনতে পারব। এইভাবেই আমরা শহীদ মুক্তিযোদ্ধাদের একটি তালিকা করতে পারব আর গণশহীদ যারা হয়েছেন তাদেরও তালিকাটা ক্রমক্রমে চলে আসবে। আমরা বুঝি না 16ই জানুয়ারি বঙ্গবন্ধু যে দিবসটি দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু করেছিলেন সেই দিবসটি আজ নাই কেন। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা বের করে নেবেন এর পিছনে কারণটি কি। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি বঙ্গবন্ধু এই নির্দেশিত এই দিনটি আমরা প্রতি বছর সারা দেশে পালন করব। এবার 11টি জেলায় হচ্ছে, আগামীবার আশা করছি বাংলাদেশের প্রতিটি জেলায় ছোট আকারে হলেও আমরা মুক্তিযুদ্ধের উদ্বুদ্ধ করে এই দিবসটি পালন করব। আমাদের তো প্রায় সবার বয়সটা তার 10 বছর বেশি কেউ বেঁচে থাকবে এরকম সম্ভাবনা কম। এতে নতুন প্রজন্মের কাছে এই মুক্তিযুদ্ধের যে কাহিনী বা চিত্র সেটা আমরা ক্রমে তুলে দিতে চাই। এখন আমি আমাদের শ্রমিক নেতা রহমতুল্লাহ চৌধুরীর মেয়ে রূপা এবং রহমতুল্লাহ চৌধুরী ছিলেন ভাষা সৈনিক, কুমিল্লাতে উনি ভাষা আন্দোলন করেছেন এবং চট্টগ্রামে আপনারা জানেন যে 6 দফার পক্ষে প্রথম যে কয়েকজন শ্রমিক নেতা আমাদের পক্ষে দাঁড়িয়েছিল তার ভিতর অন্যতম ছিলেন রহমতুল্লাহ চৌধুরী। তো তার সন্তান আমি তাকে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে একটা করে ফুট দিয়ে শফিউল বসার মুক্তিযোদ্ধা, নুরুল আলম মন্টু আমাদের মিরেশ্বরের প্রখ্যাত মুক্তিযোদ্ধা, মহিউদ্দিন রাশেদ আমাদের নইমুদ্দিন ভাই আরিফদা ওনার বয়স 81, ওনাকে দেখে আমরা একটু আশান্বিত হয়ে যে আমরা আরো অনেক বছর বাঁচবো বোধহয়। আবু সাইদ সর্দার, আলম নিপু, জয়ন্ত লালা উনি আমাদের বেতার বাংলা স্বাধীন বাংলাদেশ বেতার শিল্পী ফজলুল হক, সাকা চৌধুরীকে তিনি মারতে গেছিলেন, আর আমার আবুল কাসেম, আবুল হোসেন, সিরাজ ভাই, এরপর আমার নাসিরুদ্দিন মনসুর, ফহিমুদ্দিন সাহেব তান্তুয়া ট্রেনিং ক্যাম্প থেকে ইনস্ট্রাক্টর, মহসিন খান দক্ষিণ জেলার মুক্তিযুদ্ধ কমান্ডার, বাহার ভাই আর নরুদ্দিন খান মুন্সি, করিম আবদুল্লাহ, সফল লালা, জয়সাগর দত্ত, রেজান করিম, কুসুম আব্দুল মন্ডল মাস্টার, ফলি ফলিউল্লাহ সর্দার। আমরা দিবসটা এটা চেষ্টা করব গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে যদি সরকার স্বীকৃতি দেয় তাহলে তো সরকারিভাবে এটা আমরা পালিত করব, আর নইলে আমরা প্রতি বছর 16ই জানুয়ারি আরো ব্যাপক হারে পালন করবো। আর মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে বা শহীদ পরিবার হিসাবে ওখানে রফিক ফটিক পারে নিহত মাহবুবের ছোট ভাই আমির, ওনার বাবা মুক্তিযুদ্ধের শহীদ, তখন রেলে কমান্ডেন্ট ছিলেন জয়, আমাদের এই জামাবাগে ছিলেন, তো ওনার ছেলে জয় আছেন, রহমতুল্লাহ মেয়ে রুবা হাসান আছেন, ভাস্কর চৌধুরী আছেন, আমাদের মুক্তিভাবে চিন্তান্ত সবাই দক্ষিণ জেলার তিনটি থানার একজন কমান্ডার ছিলেন, রাশেদ গোপাল দাসের ছেলে ডাক্তার রুবেল আছেন, সুব্রতর মেয়ে নূর হোসেন খানের মেয়ে সুবর্ণা হাসান, আমাদের আর এক মুক্তিযোদ্ধা মিনুরানী দাস। নতুন প্রজন্মের যদি কেউ কিছু বলতে চান। আমি প্রথমেই বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি বাঙালি জাতির পিতা, হাজার বছর শুধু নয় অনাদিকালের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন, ধর্ম বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে যেসব ত্যাগের বিনিময়ে, যাদের ত্যাগের জীবনের বিনিময়ে আমরা এই বাংলা নামে রাষ্ট্র পেয়েছি, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এবং আমাদের সহযোদ্ধা ভাই বন্ধু বোন যারা আছেন আমি সবার তরফ থেকে আমার সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় প্রথমে স্মরণ করছি। এবং আপনারা যারা আমাদের অভিভাবক, আপনারা যারা আমাদের মাথার উপর ছায়া হয়ে আলো হয়ে বেঁচে আছেন, আমাদের পথ দেখাচ্ছেন, আমরা মনে করি আপনারা আমাদেরকে একটি মহান রাষ্ট্র দিয়েছেন, একটি জাতি ভাষা ভিত্তিক জাতীয়তা বোধের একটি রাষ্ট্র দিয়েছেন, একটি জাতি গোষ্ঠী দিয়েছেন, একটি মানচিত্র দিয়েছেন, লাল সবুজের পতাকা দিয়েছেন।
নতুন প্রজন্মের সন্তান হিসেবে, মুক্তিযুদ্ধের উত্তর প্রজন্মের সন্তান হিসেবে আমি মনে করি এই রাষ্ট্র পরিচালনা, এই রাষ্ট্র ভবিষ্যৎ নির্ধারণের পবিত্র দায়িত্ব আপনারা প্রকারান্তরে আমাদের হাতে তুলে দিয়েছেন। যে চেতনা মানুষের যে সাম্প্রদায়িকতা বিরোধী যে চেতনা, অসাম্প্রদায়িকতার যে ভাবমূর্তি রক্ষার যে প্রচেষ্টা, সবকিছু সমূলে বিনাশ করে দেওয়ার জন্য একটি নব্য রাজাকার শ্রেণী, নব্য আলবদর শ্রেণী এবং নব্য মননশীলতার হত্যাকারী শ্রেণীর জন্ম হয়েছে। এটির বিরুদ্ধেই আমি মনে করি আমাদের নতুন প্রজন্মকে সংগ্রাম করতে হবে। এমনও অনেকে আছেন যারা মুক্তিযুদ্ধ করেছেন কিন্তু সনদ দেননি, তাদেরকে যারা আপনারা বেঁচে আছেন আমাদের মুরব্বিয়ান অভিভাবক আপনাদের শনাক্তকরণের মধ্য দিয়ে তাদের হয়তো আজকের বাস্তবতায় তাদের হাতে হয়তো সনদ নেই কিন্তু তাদের সেই সামাজিক স্বীকৃতি সম্মানটুকু দিতে হবে। আমরা দক্ষিণ চট্টগ্রামে শুনেছি একজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়নি। আজকের এই অবস্থান থেকে, এই শুভ সূচনা থেকে আমি সেই ঘটনার নিন্দা জানাই এবং সারা বাংলাদেশে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, অসাম্প্রদায়িক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের যে সংগ্রাম আমাদের জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যেটি অব্যাহত রেখেছেন সেটিকে আরো জোরদার করার জন্যে, দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে এবং রাষ্ট্রবিরোধী অপ ষড়যন্ত্রের বিরুদ্ধে, যারা মৌলবাদী, যারা মাদক কারবারী, তাদের বিরুদ্ধে নতুন প্রজন্মের যে মশাল, সেই মশাল শানিত প্রজ্বলনের মাধ্যমে আমাদের সকল স্তরের মানুষের যে নাগরিক ঐক্য, সেই ঐক্যটি দরকার। এবং এই ঐক্যের পথযাত্রায় আপনাদের যে আশীর্বাদের ছায়া, দোয়ার যে পবিত্র তা সেটি আমাদের দরকার এবং আপনাদের দোয়া নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের সামনের পথ চলাই, যাতে নিজেদের জীবনকে আলোকিত করতে পারি। সেই আবেদনটুকু, সেই আবদারটুকু আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুস্তারি শফি, ওনার স্বামী ডাক্তার শফি শহীদ হয়েছিলেন এবং উনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন ভারতের বিভিন্ন সেবা কেন্দ্রে। মুস্তারি শফি আমাকে পূর্ব দিচ্ছেন রহমতুল্লাহের মেয়ে। এই যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, যেটা একটু আগে রিয়াজ বলে গেল, অন্যতম স্বপ্ন ছিল রাষ্ট্রভাষা বাংলা হবে এবং উনি পাকিস্তানি আমলে, পাকিস্তানিরা কি করেছিল জানেন, বাংলাকে সরকারি ভাষা করেছিল। বঙ্গবন্ধু সেই পাকিস্তান গণপরিষদে দাঁড়িয়ে খুব দৃঢ়তার সাথে বলেছিলেন যে আমি সরকারি ভাষা ভাষা বুঝি না, এটা কুমতলবে করা হয়েছে, আমি বাংলাকে রাষ্ট্রভাষা করে দেখতে চাই এবং সে কারণেই পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তবে একটা লেজ লাগিয়ে দিয়েছিল যে এটা 20 বছর পরে বাস্তবায়িত হবে, অর্থাৎ 1976 সালে বাস্তবায়িত হবে, সে সময় তো আমরা স্বাধীন দেশ। আপনারা জানেন 15 ফেব্রুয়ারি 1971 বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি ক্ষমতা যাওয়ার সাথে সাথে বাংলা চালু করব, প্রয়োজনে ভুল বাংলা দিয়ে চালু করব, কারণ শুদ্ধ বাংলা দিয়ে যদি চালু করতে যাই তাহলে বাংলা ভাষা চালুটা প্রলম্বিত হবে, আপনারা যারা পণ্ডিতেরা আছেন ধীরে ধীরে এই বাংলাকে শুদ্ধ করে নেবেন। স্বাধীনতার পর উনি রাষ্ট্রভাষা বাংলা স্বীকৃতি দিয়ে সংবিধান করলেন কিন্তু বাংলা এখনো বাংলা সরকারি ভাষার বাইরে রাষ্ট্রভাষা হয়নি। আমাদের নতুন প্রজন্মের একাংশ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করছে। আজকে দুর্নীতির যে বিশাল শাখা প্রশাখা গজিয়ে উঠেছে, শেখ হাসিনার চেষ্টা করছেন সেই দুর্নীতিকে নির্মূল করতে বা কমিয়ে আনতে, কিন্তু আমাদের বিশ্বাস যদি সুশাসন প্রতিষ্ঠা না হয় তাহলে কখনই এই দুর্নীতি নিয়ন্ত্রণে আসবে না। নতুন প্রজন্ম এখন আন্দোলন করছে সুশাসন প্রতিষ্ঠার জন্য এবং বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন তার সংবিধানে আছে বাংলাদেশে একমুখী জনমুখী বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা চালু হবে, সেটি এখনো চালু হয়নি। কাজেই মুক্তিযুদ্ধের কাছে নতুন প্রজন্ম আশা করতেই পারে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সর্বোপরি বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধারা সহযোগিতা দেবেন যাতে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি। এখন মুস্তারি আপার সংক্ষেপে কিছু নতুন প্রজন্মকে বা আমাদের উদ্দেশ্য করব। আমাদের স্বাধীন দেশ বাংলাদেশ বাংলা ভাষা নিয়ে বহু আগে মুক্তি লড়াই করেছিল, সেই লড়াইয়ে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল সালাম চপ্পর তাজপথ রক্তে লাল হয়েছিল। এই বন্ধনে আমরা শেষ পর্যন্ত 71 সালে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি, কিন্তু দুঃখের বিষয় বাংলা ভাষা আজ পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। চারদিকে তাকিয়ে দেখুন সব জায়গায়
সাইনবোর্ড টাইনবোর্ড সমস্ত কিছু লেখা দেখি সব ইংরেজি। এখন বিয়ের আমন্ত্রণ কার্ড, জন্মদিনের অনুষ্ঠানের কার্ড, এই আকিকার কার্ড, এটা ওটা কার্ড পায়, সেইগুলোও সব ইংরেজি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই ভাষাটা প্রতারা করে গেছে। এরপরে 16 জানুয়ারি শহীদ মুক্তিযোদ্ধা দিবস, জাতির জনক বঙ্গবন্ধু যে ঘোষণা দিয়ে গেছেন, তার সাথে আমরা সকলে এক কথা, বাংলাদেশের বাঙালিরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা, পৃথিবীর সব জায়গায় সব দেশে যান, চীন জাপান সর্বত্র নিজস্ব ভাষায় তাদের সবকিছু সাইনবোর্ড টাইনবোর্ড সামনে যান, সেখানে কোনো ইংরেজি ভাষা দেখবেন না, নিজস্ব ভাষায় তাদের সব কিছু, কিন্তু তারাও ইংরেজি জানে, ভাষা শেখার মধ্যে কোনো দোষ নেই, সব শিখতে পারে, কিন্তু তাকে নিজের পথ করে প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় কথা। আমি প্রজন্ম একা ছেলে একজন, আমার বাবা শহীদ, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার বাবা বাস্তবায়িত করাবো এবং আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করাবো, আমাদের স্বপ্ন এবং ওনার স্বপ্ন এক স্বপ্ন, এই স্বপ্ন যদি বাস্তবায়িত হয় অনেক অনেক নয় মাসের সমস্ত প্রতিনিধিরা সার্থক হবে, তারা অলঙ্কৃত হবে, এই সোনার দেশ সোনার দেশ হয়েছে। আমাদের বাড়িতে যখন পাকিস্তানি আর্মিরা এসেছিলেন তখন লিস্ট নিয়ে এসেছিলেন, এই লিস্ট কেন কারণ জানে চট্টগ্রামের মাথা কারা, তারা আন্দোলনের সাথে প্রকৃতভাবে জড়িত, তারা প্রথম থেকে দেশ স্বাধীনতার জন্য আন্দোলন করে গেছে, সেখানে আমার বাবার নাম দন্ত চিকিৎসক হিসেবে মুক্তিযোদ্ধা তিনি অবশ্যই উনি আজকে নর্মাল একজন সাধারণ চাকরিজীবী হলেও মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু দন্ত চিকিৎসক বলে তাকে বুদ্ধিজীবী বলা হয়, আলহামদুলিল্লাহ সেটা আমার পরম পাওয়া। কিন্তু আমি জানতাম না, আমার মায়ের সন্তি আমি জানি না, হয়তোবা আমাদের বঙ্গবন্ধুর সব ইচ্ছা তার কন্যা জানেন জানতেন কিনা আমি জানি না, নাহলে কেন চৌধুরী ডিসেম্বর সন্দীপ শহীদ বুদ্ধিজীবী হলো, যদি বঙ্গবন্ধুর প্রতিষ্ঠা করে যায় 16 জানুয়ারি হবে শহীদ মুক্তিযোদ্ধা দিবস, তাহলে এইটাই হবে শহীদ বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা দিবস। আমি এই দিবসকে সবচাইতে আমার দাবি আমার চাওয়া জাতির পিতা যে চাওয়া আজকে পুরো বছরটাই পালন করা হবে ওনার জন্য, তাহলে আমরা তাকে আমরা উপহার পেতে না, আমরা সকলে বলি না যে আজকে 16 জানুয়ারি হবে একদম আনন্দ ঠিক মতো বসে এত সুযোগ আর মানুষ এত বেশি দড়া সাগর দেয় প্রধানমন্ত্রী দিচ্ছে আপনাদের করতে চাই এই দিবসটাকে আমাদের বাস্তবায়িত করে মুক্তিযোদ্ধাকে সম্মান দেওয়া হোক। এই মুক্তিযোদ্ধারা আজকে তাদের মরণ পর লড়াই করছে সেই বাংলার মাটিতে, আজও রাজাকারের বিরুদ্ধে কথা বলতে এসে যত কথা বলছে, আমরা যারা মুক্তিযুদ্ধের সন্তানেরা আছি আমরা পিছিয়ে পড়ছি, আজকে এখনো আঙ্গুল করে আমাদের মুক্তিযোদ্ধারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, আসো নামো এখনই সময়।
একদম মানুষ।